আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলাম নাসরা। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হোসেনপুরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ময়মনসিংহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ, পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় শীর্ষ নেতার ছেলেসহ নিহত ছয়, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সোহানা সাবার, মুরসালিনের গোলে ছয় মিনিটে বাংলাদেশের লিড। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, কিশোরগঞ্জের হোসেনপুরে মিজানুর রহমান মামুন নামের এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ওই ব্যবসায়ীর এলাকার ছাত্র জনতা মিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। জানা যায়, গত 22 আগস্ট রাতে উপজেলার বিলচাতল গ্রামের বাসিন্দা ও হোসেনপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান মামুনকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টা থেকে ময়মনসিংহ DS কামের মাদ্রাসায় দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কারাগারে থাকা এক শীর্ষ নেতার ছেলেও আছে। গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের আলো আসবে গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। সেই গ্রুপের সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা। তাকে নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখনই এক গণমাধ্যমে সোহানা সাবার দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সোহানা সাবা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। দীর্ঘ 8 বছর পর ভুটানের মাটিতে খেলতে নেমেছে বাংলাদেশ। লম্বা সময় পর দেশটিতে খেলতে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে লাল সবুজ দল। ম্যাচের 6 মিনিটে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন শেখ মুরসালিম। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।